Hello friends, welcome to my YouTube channel Banti Ideas. Aji moi banam Biharor special thekua pitha. Ei thekua pitha khabole khubi tasty lage aru moi ghorot bahut sohojote aru bahut kom ingredients re keneke banalu. Aha friends, ami video tu sai lo. Aru akha rakho video tu last loi sai thake aru moi jodi video tu sai bhal pai tetiale please friends mor channel tu subscribe kore kakhor bell icon tu press kore all kore dibo tetiale. Aha friends, video tu arambho koru. এতিয়া তা মই ভাসন লৈছো আৰু মই দুই বাটি আটা লম এমই আটা দুই বাটি দিলো আৰু এই বাটিৰে আধা বাটি সুজি দিম সুজি দিলে আমাৰ টেকোখনে খাবলে একেবাৰে ক্রিস্পি ক্রিস্পি লাগে হেইভাবে সুজি দিছো আৰু মই নারিকল দিছো নারিকলখিনি শুকি মই শুকান কৰি ভাজি লৈছো আৰু এ মই দিছো সব দুই চামচ ঠিকত আমি সব দিবই লাগিব হেইভাবে সব দিছো মই আৰু মই তিন চাৰিটা ইলাইচি গুড়ি কৰি দিছো আৰু তে মিশ্রণখিনি মিক্স কৰি ভাল এতিয়া মই আটাখিনি ঘিৰে মারিলম কারণ ঘিৰে মারিলে আটাখিনি ধুনিয়া মলিন হয় আৰু খাবলৈ বহুত ভাল লাগে কিখিনি একেবাৰে নিদিও অলপ অলপ কৰি দি আটাখিনি লৈতে ভালৰে মাৰি থাকিম দেখিছে এ আমি আটাখিনি অলপ অলপ ঘিৰে মাৰি আছো আৰু ফ্ৰেণ্ডছ আমি ৰুটি বনালে আটাখিনি জেনুকা কৈ আমি মাৰো ঠেকুৱা বনালে হেনে কৈ মাৰিব নালাগে দেখিছে মই এনে কই মারি আছো আটাখানি এতিয়া আটাখানি মই ভালদরে মুঠি মারি দেখাম দেখিছে কি ধুনিয়া কই নাড়ু নিছনা হইছে আর মই দিম এক বাটি চেনি এটা চেনি হেনে লটে ভালদরে মিশ্রণ খানি মই মারি লছো এ মই আটাখানি আর মুঠি মারি দেখাইছো আমার চেনি খানি দেখিব পড়া গৈছে মানে আমার পারফেক্ট ঠিক কুয়া হব আর এ মই অল্প অল্প পানিরে আটাখানি মারিলাম একেবারে বহুত বেশি পানিরে আটাখানি মারিব না লাগে এরে অল্প অল্প পানিরে মারিব লাগে আমার আটা মারিলে বহুত পানি দিয়া যায় ইমান পানি দিব না লাগে মানে অল্প অল্প করে মারি আছো আটাখানি আটাখানি মারি লওয়া হল দিয়ে মই ঠিকুয়া পিঠাখানি বনাই লম প্রথমে মই গোল গোল করে পিঠার আকার দিম এয়া দেখিছে মই পিঠার নিচিনা আকার দিছো আর আমার ঠেকুয়ার সাইড বিলা অলপ অলপ ভাঙার নিচিনা হয়েছে মানে পারফেক্ট ঠেকুয়া হয়েছে আর আৰু এনেদৰে বাকীকেইখন ঠেকুৱা বনাম এই ঠেকুৱাটো যিকোনো ডিজাইন দিব পাৰে মই এখন জেজদাৰে এনেকুৱা ডিজাইন দিছোঁ দেখিছে এই আমাৰ গোটেইকেইখন ঠেকুৱা ৰেডি হৈছে এতিয়া মই ঠেকুৱাকেইখন ভাজিব দিম আৰু তেলখিনি গৰম হৈছে মই হাই ফ্লেমত গৰম কৰিছোঁ আৰু অকণমান ঠেকুৱা মই ভাজিব দিছোঁ এ দেখিছে ঠেকুৱাকেইখন আমাৰ ভাজিবৰ কাৰণে তেলখিনি গৰম হৈছে ঠেকুৱা ভাজিলে তেলখিনি প্ৰথমতে বহুত গৰম কৰি ল'ব লাগে তাৰপিছত ল' মিডিয়াম ফ্লেমত ঠেকুৱাকেইখন ভাজিব লাগে কাৰণ ওপৰৰ পিনে হৈ যায় আৰু ভিতৰৰ পিনে হয়তো কেঁচা ৰৈ যাব পাৰে সেইবাবে ল' মিডিয়াম ফ্লেমত ভাজিব লাগে কাৰণ কম জুইত ভাজিলে লাহে লাহেকৈ ভিতৰৰ পিনে হৈ যায় সেইবাবে ল' মিডিয়াম ফ্লেমত ভাজিব লাগে আৰু পিঠাখিনি লাহে লাহেকৈ ওলোটাই দিম দেখিছে লাহেকৈ ওলোটাই দিছোঁ এই আমাৰ ঠেকুৱা পিঠাকেইখন ভজা হ'ল আৰু মই এতিয়া পিঠাকেইখন নমাই ল'ম কি সুন্দৰ আৰু পাৰফেক্ট ঠেকুৱা হৈছে খাবলৈতো বহুতেই টেষ্টি লাগে আৰু দেখিছে মই কিমান ইজিকৈ বনাইছোঁ চ' ফ্ৰেণ্ডছ এনেদৰে ঠেকুৱা পিঠা এবাৰ নিশ্চয় ঘৰত ট্ৰাই কৰি চাব আৰু যদি মোৰ ৰেচিপিৰ ভিডিঅ'টো চাই ভাল পালে তেতিয়াহ'লে ভিডিঅ'টো লাইক কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কেতিয়াবা বেল আইকন প্ৰেছ কৰি অল কৰি দিব মোৰ নতুন ৰেচিপিৰ ভিডিঅ' আহিলে সবচে প্ৰথমতে ন'টিফিকেশ্যনটো পায় আজিৰ ভিডিঅ'টো এইখিনিতে সামৰণি মাৰিব আৰু নতুন ভিডিঅ'ত লগ পোৱাৰ আশাৰে আজিলৈ বাই বাই